পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ভাঙ্গায় ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম এলাকা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতার দেখানো পথে দেশের উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর সময় নানা প্রতিকূলতার চিত্র তুলে ধরেন। আমার মনে আছে, আমি যখন এখান থেকে যেতাম টুগিপাড়া, এই ফেরি পার হওয়া, নদী পার হওয়া, খাল বিল সাথে যেতে হতো ফরিদপুর শরীয়তপুর থেকে শুরু করে মাদারীপুর প্রত্যেকটা এলাকা। আমি তো সব এলাকা ঘুরেছি, আমি দেখেছি কী অবস্থা। একমাত্র উন্নতি যদি হয়ে থাকে, যেমন নৌকা মার্কা, ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, ঠিক তেমনি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে বলেই আজকে সমগ্র দেশের উন্নতি হয়েছে। অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের জনগণ আওয়ামী লীগের সবচেয়ে ভরসার জায়গা বলে জানান তিনি। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে ভেঙেছে, অর্থ আত্মসাত করেছে, অস্ত্র চোরা কারবারি, এই হলো বিএনপির নেতা। আর জামাতে ইসলামী হচ্ছে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধীর জন্য তাদের শাস্তি দিয়েছি, এরা দেশকে ধ্বংস করে দেবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একমাত্র নৌকা মার্কাই আপনাদেরকে সব রকম সহযোগিতা দেবে। আওয়ামী লীগ সরকারের উপর জনসমর্থন থাকায় দেশের উন্নয়নের ধারাবাহিকতা আছে জানিয়ে বিএনপি জামাতের সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করতে পুনরায় নৌকায় আস্থা রাখতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, সেই কারণেই এটা সম্ভব। আজকে নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা পদ্মা সেতু রেল সেতু দিয়েছে, রাস্তাঘাটের উন্নতি করেছে, নৌকা আপনাদেরকে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় দিচ্ছে, নৌকায় এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন আনে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে, আপনাদের কাছে আমার সেই আবেদন থাকলো। ফরিদপুরবাসীর চাওয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জানান তিনি।